চলতি অর্থবছরের প্রথম দশ মাসে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর নিট লোকসানের পরিমাণ ছয় হাজার কোটি টাকায় পৌঁছেছে বিশ্লেষকরা বলছেন সরকারি নীতি দুর্বলতা অদক্ষতা ও জবাবদিহিতার অভাবে এসব প্রতিষ্ঠান লোকসান গুনছে যদিও এই সময় বেশ কিছু প্রতিষ্ঠান ও সংস্থাকে মুনাফা করতেও দেখা গেছে ওয়াইটেল ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলিনা পায় ঈদ এলেই ঘরে ফেরা মানুষের চাপ বাড়ে সড়কে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনগোষ্ঠীর একটি বড় অংশ তখন ব্যবহার করে এই পদ্মা সেতু ফলে টোল বাবদ আয়বারে সরকারের সেতু বিভাগের শুধু পদ্মা নয় সারা দেশে বিভিন্ন সেতু থেকে আদায় করা টোলের মাধ্যমে চলতি অর্থ বছরের প্রথম দশ মাসে তিন হাজার একশো তেষট্টি কোটি টাকা মুনাফা করেছে সরকারের সেতু বিভাগ তবে মুনাফার বিচারে সবচেয়ে এগিয়ে আছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী প্রথম দশ মাসে চার হাজার আটশো পঁচাত্তর কোটি টাকা মুনাফা করেছে সংস্থাটি দেশে জ্বালানি তেল বিক্রি করে এর বাইরে হিসেবের খাতায় মুনাফা দেখেছে চট্টগ্রাম বন্দর স্থলবন্দর কর্তৃপক্ষ ঢাকা ওয়াসাসহ সরকারের অর্থিক সাঁত্রিশটি প্রতিষ্ঠান তবে উল্টো চিত্রও আছে এই যেমন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি একাই লোকসান করেছে ছয় হাজার কোটি টাকারও বেশি পল্লী বিদ্যুতায়ন বোর্ডের লোকসান দাঁড়িয়েছে সাড়ে চার হাজার কোটিতে বিশেষজ্ঞদের মতে ভুল নীতির কারণেই এই লোকসান কেন বেসরকারি খাতকে আপনি জ্বালানি আমদানি করার সুযোগ দিয়ে আট হাজার কোটি টাকা বাড়তি দুই হাজার বাইশ সালের হিসেবে দেখা গেছে যে ফার্নিচারের বিদ্যুতের দাম বাড়াইছে আপনি কেন ফার্মিশন ভিত্তিক পৃথিবীর কোথাও জ্বালানি তেল ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করে জ্বালানি উন্নয়ন করা হয় না আপনি সেটা কেন করতে গেলেন হিসেব বলছে অর্থ বছরের বাংলাদেশ রাসায়নিক শিল্প কর্পোরেশন লোকসান গুনেছে কোটি টাকারও বেশি আর ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করতে গিয়ে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ বা টিসিবি লোকসান দিয়েছে ছয় হাজার তেত্রিশ কোটি টাকা দেশব্যাপী এক কোটি পরিবারকে তেল চিনি ওষুধটা ভর্তুকি মূল্যে বিক্রয় করে থাকে এই ভর্তুকি মূল্যে বিক্রয় করার জন্য টিসিবি প্রতি বছর একটা মোটা অঙ্কের ভর্তুকি পেয়ে থাকে বর্তমান বাজেটে একটা রিপোর্টে দেখা যাচ্ছে যে টিসিবিকে কে প্রতিষ্ঠানে দেখানো হয়েছে আসলে এটা লজ্জনক না সরকারের সেবা দানকারী প্রতিষ্ঠান হিসেবে টিসিবি ভর্তুকি পায় সেই ভর্তুকিটাকে আসলে লস হিসেবে দেখানো হয়েছে এর বাইরে চলতি অর্থ বছরের প্রথম দশ মাসে বাংলাদেশ চিনীয় খাদ্য শিল্প কর্পোরেশন পাঁচশো সতেরো কোটি টাকা এবং জুটমিল কর্পোরেশন দুশো ছাব্বিশ কোটি টাকা লোকসান করেছে সব মিলে চলতি বছর লোকসানে থাকা রাষ্ট্রায়ত্ত বারোটি প্রতিষ্ঠানের ব্যয় থেকে আয় সাড়ে উনিশ হাজার কোটি টাকার মতো কম হয়েছে তবে বাকি প্রতিষ্ঠানগুলোতে তেরো হাজার কোটি টাকা মুনাফা করায় এখাতে সরকারের নিট লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ছয় হাজার বেয়াল্লিশ কোটি টাকা বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন